লাড়ুটা দেখো কি সুন্দর লুচি বেলছে, বাবা! কালকের থেকে নিয়ে ওই যে লুচি করেছিলাম কালকে, কালকের থেকে ওই লুচির আটা দিয়েছে। মামা আমাকে দাও একটু আটা, আমি একটু লুচি বেলবো। বেশ ভালোই বেলেছে, খারাপ বেলেনি কিন্তু। দেখো সরা বাবু, সরা দেখি তো ফেটে গেল তো, এত বেললে তো ফেটে যাবে বাবা। নেই জায়গা, খাওয়া যাবে? এটা ভাজলে খাওয়া যাবে? বানাবা তো। আচ্ছা, কি ভাজতে টাইম লাগে? তাই তাড়াতাড়ি বানাও, খাবো তো আমি। আর এই যে এখানে দেখো সব কাগজ কুচি কুচি, এর মধ্যে অনেক কিছু আছে। এই যে দেখো মটর ছোলা, মটর শুটি সব আছে। আর এই যে কোন দিদি রান্না করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে সেই কি বলতো, এখন কি হয়েছে, একটুখানি যে ফ্যানের হাওয়া লেগে যায় না, কাশি শুরু হয়ে যায়। কেন কি জানি, আগে ওইসব কিচ্ছু ছিল না, এখন দেখি এটা ওটা সেটা হতেই থাকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, চোখগুলো কেমন ফুলেছে। আর কি বলতো, আজকে ভোরবেলা থেকে মানে সেই চারটের বাবুকে সেই টয়লেট করাচ্ছে, ওর বাবা সেই কদিন ধরে চারটের সময় অ্যালার্ম বাজছে, অ্যালার্ম তো শুনতেই পাবে না, বলবে একটু ওঠো টয়লেট করি দাও, সে করাবেই না, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। ওই জন্য আমি উঠেছি, কদিন মনে হয় 10-12 দিন হয়ে গেল বাবা করাচ্ছেই না। দুটোর সময় আমি উঠছি, 4টের সময়। এবার ঘুম হয় বলো, সারা রাতে সেই 12টার সময় ঘুমায়, তারপর আবার 2টোর সময় উঠি, আবার 4টের সময় উঠি, ঘুমই হয় না জানো না। দিয়ে ওই 4টের সময় উঠেছি আর ঘুমই আসছে না, দিয়ে তারপর সেই 5:10 গিয়ে ঘুমিয়েছি, আবার 5:45 বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কালকে সেই মেশিন চালিয়েছি, এক গাদা জামা কাপড়, সে ব্যালকনিতে মেলা ছিল, সে বৃষ্টি শুরু হয়ে গেছে যেই টের পেয়ে গিয়েছে। আমি মানে ঘুমা সবে ঘুমিয়েছি, 5:10 মনে হয় ঘুমিয়েছি, 1.5 ঘন্টা পরে ঘুম এসেছে, দিয়ে 5:10 ঘুমিয়েছি, দিয়ে আবার 5:45 বৃষ্টি শুরু হয়ে গেছে। যা তাড়াতাড়ি করে গো ডাকলাম ওর পাপাকে যে চলো তো, তাতাই চলো তো, বৃষ্টি আমাকে পুরো সব ভিজে গেল, আমার তো শুকিয়ে গিয়েছিল ওই যেটুকু, ওইটুকুর মধ্যে যেটুকু ভিজেছে। ধরো ক্লিক দেওয়া থাকে, তুলতেও তো টাইম লাগবে, এক গাদা জামা কাপড়, বিছানা চাদর টাদর এক গাদা সব। ওই ঘরে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে পুরো সারা ঘরে বিছিয়ে দিয়েছে, কি করবো তাছাড়া। আর এই কি বলতো, ওয়েদার প্রচন্ড খারাপ চলছে, এই বৃষ্টি হচ্ছে কালকে জানো না তো, প্রচন্ড গরম লাগছিল প্রচন্ড। বাবুকে নিয়ে সেই আচ্ছা আসছি 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 আসছি, কালকে সেই জানো না তো প্রচন্ড গরম লাগছিল, আর আজকে আবার সেই ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা, এই করে আরো শরীর খারাপ করছে। বাবুরও সেই কাশি হচ্ছে, ওর পাপারও সেই হচ্ছে, গলা ব্যথা করছে, আমারও সেই কাশি, হাওয়া লাগলে, আমার সেই হাওয়া লাগলেই কাশি হয়, সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, এখন দেখি এরকম হয়েছে, আগে এরকম হতো। আসছি আসছি, তুমি যাও আমি আসছি। তো চলো তাহলে সাথে থাকো, আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ রে, আবার তো কাটি কাটি তো বাবা টেবুরা তো বিদ্যুৎ তো আমি মারা দিত তো একুরি বাবা পাটারি তারো কি আনতে গেল বাবা? বাবা খাটি বাটা তেরো তিনটি বাড়িতে দিতে তো আনতে গেল পিটি তো আর দিকে থাকি বলো পিটি তো এনে ঠিক আছে না তো পিটি তো আর যাবে আমি খাবো দেখি। বাই 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 বাই, এই যে দেখো বাবু সোনাটাকে টিভি চালিয়ে দিয়েছি, ওদিকে কার্টুন চালিয়ে দিয়েছি, মামা কার্টুন দেখবো কার্টুন দেখবো করছে। তো চলো আর একটা জিনিস, আর ওই যে ডায়েরি পেন্সিলে লিখছে, দাও আমাকে ডায়েরি দাও, পেন্সিল দাও, কাজ ছিল কি করবো, এই জন্য দিলাম, এই ডায়েরি পেন্সিল নিয়ে লিখছে। তো চলো একটা জিনিস দেখো, যে দেখো সারা ঘরে বিছানার চাদরটা তো শুকিয়ে গেছে, ওই জন্য অসুবিধা নেই, বিছানার চাদর ধরো পাতলা হয়। আর এই যে দেখো বাইরে এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই যে রেলিং গুলো দেখো সব ভিজে আছে। নিচে হচ্ছে এই যে এখানে জল জমে, বোঝা যাচ্ছে না ক্যামেরায় বুঝতে যায় না, বৃষ্টি এখনো হচ্ছে হালকা। তো চলো এবার যাই, সকালে ব্রেকফাস্টটা বানাবো আজকে, তোমার বানাবো দেখি, চাউমিন বানাবো ভাবছি। তো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এই যে দেখো চাউমিনটা সিদ্ধ করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, প্রায় জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে চাউমিনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর লবণ হলুদটাও দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে ভেজে নেবো ভালোভাবে। তো এই যে দেখো আমার আর বাবুর চাউমিন,
তো চলো আমরা খেয়ে নিই, আর ওর পাপাটা রেখে দিয়েছি, আসুক, ও বাজারে গেছে, বাজার করে এসে তারপরে খাবে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, 10:20 অলরেডি বাজে। তো তো বাবু তো টিভি দেখছে, তো চলো ঘরে গিয়ে খাইয়ে দিই ওকে। ঘরে নিয়ে আসলাম, টেবিলটা পেতে নিয়েছি, বললো পরে খাবো মাম্মা, তো সেই জন্য টেবিলটা নিয়ে এসেছি। একা একা খেতে পারবি? একা একা খেতে পারবো, বাদাম গুলো খাচ্ছি। তো আজকে তোমার দুপুরে রান্না করব খাসির মাংস আর হচ্ছে পুঁই ডাঁটার তরকারি। পুঁই ডাঁটাটা বেশ ভালোই লাগে, তো সেই জন্য পুঁই ডাঁটাটা আজকেই নিয়েছি। আর একটু ভিজে ভিজেও আছে, তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করে দিই, না হলে ভিজে ভিজেটা থাকলে পরে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য পুঁই ডাঁটার তরকারি আর খাসির মাংস, মাংসের জন্য সব কাটাকুটি করে নিয়েছি। অনেক বাজে পুঁই ডাঁটা, 11:12 প্রায় বাজে। তো এসেছে লেট করে বাজার থেকে, কারণ আজকে সকালে একটু লেট করে গেছে, ওই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর এই রান্না বান্না চাপাতে লেট হয়ে গেছে, কাটাকুটো করে সবে মাংসের আলুটা ভাজতে হয়েছে, আর মাংসের কাটাকুটো করা হয়েছে। পুজোটা এখনো কাটিনি, ওটা পরে কাটছি, আগে মাংসটা চাপিয়ে দেবো তারপরে। আর এই যে দেখো মটনটা, মটনটা আজকে খুব ভালো পেয়েছে, এমনিতে ভালোই পাওয়া যায় এখন, আগে তো পাওয়া যেত ভালো। এখানে আদা রসুন, কাঁচা লঙ্কা ছিঁড়া, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মাটনটা ম্যারিনেট করে নেবো, সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ছেঁড়া, টমেটো কুচি, সর্ষের তেল, এবারে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নিতে হবে, টাইম লাগবে একটু, তোমার 40 মিনিট মতো তো লাগবেই। ঝোলটা একটুখানি ফুটে গেলে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দাও। এদিকে দেখো পুঁই ডাঁটাটাও হচ্ছে, এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা। এই যে দেখো পুঁই ডাঁটাটা হয়ে গেছে, আর এখানে মটনটা হচ্ছে। এই যে দেখো আমার সোনাটা বর্তম মজা, মামা বর্তম মজা করছে, তো স্নান করাবার জন্য বললাম চল ঠিক আছে নে মাছ, মজা হয়ে গেল। এদিকে তাকিয়ে বলো যে আমি একটু বর্তম মাজি, বলো এদিকে তাকাও, দেখবি তো এদিকে তাকিয়ে, জলটা বন্ধ কর। এই যে দেখো মটনটা হয়ে গেছে, কালারটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। তো আমার স্নান ধান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আজকে শাড়ি পরেছি, কেন কি তোমার জামা কাপড় সব ভিজে আছে, আর নাইটি টাইটি গুলো ভিজে, আর শাড়ি পরাও হয় না। অনেকদিন থেকে ভাবছি শাড়ি পরবো, শাড়ি পরবো, কারণ শাড়িগুলো সব ঘরে রাখাই থাকে, ধরো পরতেও হয়, মধ্যে মধ্যে বেশ ভালোও লাগে পরতে। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে ধরো, তো সেই জন্য একটু শাড়ি পরলাম। আর এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, পুরো একদম নরম কটনের শাড়ি, এই যে দেখো ভীষণ সফট শাড়িটা। আর ওই যে বাবুকে খাওয়ানো হয়ে গেছে, তো স্নান করেছি তোমার এই একটু আগেই করলাম, পুজোটা এখনো দিতে হবে, আজকে অনেক লেট হয়ে গেছে গো রান্না করতে করতে। ওই দেখো ওই যে চাল আনতে গেছিল ওর পাপা, ওই যে চালের বস্তার উপরে উঠে ওরকম করছে, কি বলবো বলো। আর আজকে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি মনে হয় 8:30 উঠেছি, ওই জন্য আরো লেট হয়ে গেছে, কেন কি ঘুম হয়নি যেমন বলছিলাম সকালবেলায়। দিয়ে তারপরে কি করেছিলাম, ওই 6টার সময় ওরকম জামা কাপড় গুলো তুলে দিয়ে তারপরে 6:15 কি 20 দিকে মনে হয় ঘুমিয়েছি, দিয়ে তারপরে আর টের পাইনি, 7:30 অ্যালার্ম দেওয়া থাকে, দিয়ে 8:30 সময় 8:35 তারপরে উঠলাম, ওই জন্য আরো বেশি লেট হয়ে গেছে। তো বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে, অলরেডি অনেক বাজে, দেখবে কটা বাজে, তো 20 বাজে, তোর পাপা স্নান করতে গেল, আর আমি পুজোটা এখনো দেবো, পুজোটা দেওয়া হয়নি এখনো।
তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার আসছি পরে, ঠিক আছে? স্নান করে খাওয়া দাওয়ার সময় তখন আসছি। আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো, আমার তো ভীষণই ভালো লাগছে। আর রেড কালারের শাড়ি, লাল রঙের শাড়ি তো ভীষণই ভালো লাগে দেখতে, তো সেই জন্য এটা পরলাম। আর ওই যে দেখো বাবুটাকে কি বলবো, এটা ওটা ধরে টানাটানি করছে, ওই যে চালের বস্তার উপরেই দাঁড়িয়ে আছি। বলছি যা কার্টুন দেখবে ঘরে গিয়ে, না আমি কার্টুন দেখবো না, আমি চালের বস্তার উপরেই দাঁড়িয়ে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার, পুরো অন্যরকম লাগছে না? শাড়ি পরলে দেখবে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু দেখতে, অন্যদিন নাইটি টাইটি পরে থাকি কেমন একটা লাগে, কিন্তু শাড়ি পরলে বেশ ভালো লাগে দেখতে। কিন্তু ওই যে মানে কি বলতো, পরতে ভালো লাগে কিন্তু ওই যে তোমার ওই সারাদিন কাজ ফাজ করতে গিয়ে নাইটির মতো, নাইটি হচ্ছে আমাদের জাতীয় পোশাক বাঙালিদের, নাইটি পরে যেরকম কমফর্টেবল, শাড়ি পরে ওরকম হয় না না? তো সেই জন্য মধ্যে মধ্যে পরলে, মধ্যে মধ্যে ভাবছি পরবো, বেশ ভালোই লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। তো চলো, এই যে খাবারটা বেড়ে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। 3টা বাজে অলরেডি, সকালবেলা উদয় হয়েছে 8:30। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেল আজকে সেই, এমনিতে তো খেতে খেতে অনেক লেট হয়ে গেছিল, তারপরে বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, ওই 3:10 শোয়ানো হয়েছিল, 3:30 মধ্যে ঘুমিয়ে পড়েছিল। এমনিতে তো 2টোর সময় ঘুমালেও সেই ঘুমাতে ঘুমাতে 3টে বাজিয়ে দেয়, তো আজকে লেট হয়ে গেছিল, তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। তো আমিও ঘুমিয়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল, কেন কালকে রাত্রে ভালো মতো ঘুম হয়েছিল না, যদিও সকালে দেরি করে উঠেছি, তাও সেই খুব ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন তোমার এই 6:10 মতো বাজে উঠেছি, তোমার 6টার সময় উঠেছি, ওই তোমার 4:05 কি 4:10 ওই সময় ঘুমিয়েছিলাম, দিয়ে এখন 6টার সময় উঠলাম। তো আর এক গাদা সব জামা কাপড় আছে, আর রোদ উঠেছে বাইরে, দেখো এখনো রোদ রোদ দেখা যাচ্ছে, রোদ এখনো রয়েছে। তো জামা কাপড়গুলো বাইরে দিতে লাগিনি, ঘরের মধ্যেই দেওয়া ছিল, হালকা ভিজেছিল তোমার, সে শুকিয়ে গেছিল, কারণ রোদের কি বলতো, যেই মানে বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, আবার যেই রোদ উঠছে সেই আবার সেই রকমই গরম লাগছে, ভালোই গরম লাগছে। তো এই করে আরো শরীরটা খারাপ করছে। তো বাবুর তো সকালবেলা তো ভীষণই কাশি হচ্ছিল, তো তারপরে এখন দুপুরবেলা ঘুমিয়েছে, অতটা কাশছে না, কালকে রাত্রিবেলাও খুব কাশছিল, এই করে করে ধরো শরীর খারাপ করছে, এই বৃষ্টি এই গিয়ে কালকে তোমার রাত্রিবেলা আবার ধরো সকালবেলায় আজকে ভোরবেলার দিকে আবার ওরকম বৃষ্টি, আবার আর কালকে সেই ভীষণ গরম, এই করে করে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আমারও ওই আমার আর হচ্ছে না কাশি, ওর পাপারও শরীরটা একটু খারাপ আছে, কাশি হচ্ছে। তো হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়াটা একটু দেরি করে হয়ে গিয়েছে, সে মনে হচ্ছে যেন এখনো সেই পেট দম হয়ে রয়েছে সেরকম। আর তো সেই জন্য সেই একটু ছোলা চার আলু কাবলি বানাবো ভেবেছিলাম, ছোলা ভিজিয়ে রেখেছি, তো ভেবেছিলাম বানাবো, তার ভালো লাগছে না, মনে হচ্ছে বানাবো না, কারণ ছোলাগুলো এখন আবার সিদ্ধ করতে হবে, আলু সিদ্ধ করতে হবে, এখন কিছুই করা হয়নি, ছোলাগুলো ভিজানো আছে, পেট পুরো একদম লোড, মনে হচ্ছে দেরি করে খাওয়া হয়েছে, যেহেতু 3টের সময় খাওয়া হয়েছে, 2:45 সময় আর খেয়েই ধরো ঘুমানো হয়েছে। তো সেই জন্য দেখি মনে হচ্ছে ভালো লাগছে না, যে আর করবো না, কালকে করবো। আর হচ্ছে তোমার জামা কাপড়ও রয়েছে, এক গাদা জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর দেখছি কি করি না করি। আর বাবুটাও তোমার এখনো ঘুমোচ্ছে, দেখি ওকে তুলে দেবো, কেন কি এখন তোমার 6:10 বেজে গেছে অলরেডি, নয়তো এমনিতে তো তোমার 3:30 সময় ঘুমিয়েছে, ঘুমাতে ঘুমাতে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো দেখি তুলে দেবো, নয়তো আবার রাত্রে তো এমনিতে তো রাত্রেও 12টা করে, এই সে তাড়াতাড়ি উঠলেও দেরি করে উঠলেও তাও তুলে দেবো, চলো। Thank you.
এখন বাজে দেখো কটা বাজে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে বাবুকে নিয়ে ওর বাবা একটুখানি ছাদে গেল পাপা ছাদে চলো প্রথম বলছিল পার্কে নিয়ে চলো পাপা পার্কে নিয়ে চলো সকালবেলা যেই ঘুম থেকে উঠেছে পাপা তুমি আজকে অফিস যাবে না তোমার আজকে অফিস ছুটি ও বলছে রবিবার ও বলছে ও আজকে রবিবার রবিবারে পাপার তো অফিস ছুটি থাকে এমন পাকা পাকা কথা বলবে ছেলেটা যে কি বলবার ভালো লাগে শুনতে তোমরাও বলো ভীষণ ভালো লাগে তোজোর কথাগুলো শুনতে কি বলো তো এত পাকা পাকা কথা বলে বলে ছেলেটার আরো নজর লাগে আরো শরীর খারাপ করে বেশি আর এবার যেন শরীরটা ঠিকই হচ্ছে না কি বলবো বলে এমন ওয়েদার বড় মানুষেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে ছোট বাচ্চাদের তো হবেই ধরো এই হচ্ছে ব্যাপার আর রোদ তো হয়েই থাকে তো কাশিটা এখনো হচ্ছে একটু কম আছে কারণ আজকে দুপুরবেলা ঘুমিয়ে আর অতটা কাশেনি কেননা কালকে রাত্রে খুব কাশছিল দেখছিলাম এমনি প্রথমে ঠিকই হয়ে গেছিল তারপর আবার দেখছি কাশিটা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর গরমও লাগছে তো একটুখানি পরে শাড়িটাও চেঞ্জ করে নেব আর কি বলতো 3 দিন ধরে কোনো ভিডিওই বানাইনি ফোনই হাতে নিইনি ভিডিও করিনি আর রবিবার আজকে তো রবিবার আজকে সকাল 11টায় যে ভিডিওটা পোস্ট হয়েছে ওটা অলরেডি আগে থেকে বানানো ছিল মানে মনে হয় ওটা এক সপ্তাহ আগে হবে ওটা অলরেডি আগে থেকে বানানো ছিল তো ওটাই এডিট করে দিয়ে দেওয়া হয়েছিল আর বাবু যেহেতু শরীর খারাপ আর সেই জন্য আর ভিডিও টিডিও করতে ভালোও লাগেনি তো সেই জন্য করাও হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে একদিন বাদে একদিন ধরে দেওয়া হয় তো কখনো কখনো এরকম হয় কি বলতো বানিয়ে রেখে দিই দিয়ে তারপরে মানে কখনো আমার আমি মানে ভিডিও ধরো বানাই একটা এক্সট্রা বানানোই থাকে এরকম একটা হয়ে যায় ওর পাপাই এডিট করে আমি করি না কি বলতো ভিডিও এডিটটা আমাকে শিখতে হবে না তো কখনো কখনো গ্যাপ পড়ে যায় আর ওই তোজোকে নিয়ে হয় না ওর পাপাই করে এবার অফিস থেকে এসে ওরও ধরো হয় না না অফিস থেকে এসে আবার রোজ রোজ করবে সেই জন্য আগে তাও রোজ রোজ করতো অফিসে অতটা কাজের চাপ থাকছিল না কিন্তু এখন প্রচন্ড কাজের চাপ কাজের প্রেশার ওই জন্য আস্তে আস্তেও লেট হয়ে যায় তো সেই জন্য একদিন বাদে একদিনই দেয় দেখি আমি শিখবো তারপরে দেখি আমিও মধ্যে মধ্যে এডিট করবো তো আমি শিখিনি ও শিখলে দুদিনেই ধরো হয়ে যাবে কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর কি বলো তো তোমরা ভিডিও দেখছো না কেন জানি না ভিডিওর নোটিফিকেশন তোমরা পাচ্ছ না না কি যত দিন যাচ্ছে ভিডিওই ভিউই কমে যাচ্ছে আর মন করে না মনে হয় যেন এক এক সময় মনে হয় ওর আর ভিডিও করবো না এরকম মনে হয় কি জানি কেন এরকম হচ্ছে একদমই ভিডিওই ভিউ কম হয়ে যাচ্ছে দিনকে দিন কমে যাচ্ছে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না না আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে তোমরা একটু জানিও তো যে ভিডিও নোটিফিকেশন পাচ্ছ কি না পাচ্ছ তো চলো দেখি এবার হচ্ছে তোমার একটু সন্ধেও দেবো 7টা এখনো সন্ধ্যা হয়নি একটু বেলা আছে আর একটু পরে সন্ধ্যা দেবো তারপরে বাবুকে বাবু আসুক ছাদ থেকে ওকে নিয়ে একটু পড়াতে বসবো ওর পাপা বাড়ি থাকলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যায় বুঝলে ওর পাপা যখন সকালবেলায় হচ্ছে ও সবজি বাজার করতে যায় তখন আমি ওকে নিয়ে পড়াতে বসি নাই তো ওর পাপার দেখলে ও আরো বেশি শুরু করে দেয় ওর পাপা থাকলে পড়তেই বসবে না সেদিনকে সন্ধ্যাবেলা পড়াতে বসেছি ওর পাপা চলে এসছে অফিস থেকে সে এমনিতে শরীর খারাপ ধরো ওই জন্য অত বেশি ইয়ে করতে না যে থাক আগে শরীরটা ঠিক হোক অনেক কদিন হয়ে গেল পড়ানো হয়নি তো বসিয়েছিলাম পড়াতে কালকে সকালবেলা একটু বসিয়েছিলাম তো পড়িয়েছিলাম বলবে আমি লিখবো না মামা আমার লিখতে গেলে জ্বর চলে আসে আমাকে পড়াও পড়তে গেলে ওর কোনো ব্যাপার না লিখতে গেলে বড় অসুবিধা হয়ে যায় তো চলো দেখি সন্ধ্যাটা দিয়ে নিই এই যে দেখো আমার শোনাটা ওই একা একা কথা বলবে বলো একা একা কথা বলতে পারে ও বলছে আমাকে দাও আমি একা কথা বলবো আচ্ছা চলো দিচ্ছি ওকে একটু একা কি দেখি কথা বলে না বলো কি বলতে চাও গুড ইভিনিং বলে দাও সবাই জিজ্ঞেস করছে বলে দাও আমি এখন ভালো আছি আমার কাশি কম হয়ে গেছে তোমরা চিন্তা করো না তোমরা কেমন আছো জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো তো যেহেতু শাড়ি পরেছি ওই জন্য একটা শর্ট ভিডিও বানালাম কেমন হয়েছে জানি না তোমরা দেখো আজকেই পোস্ট করে দিয়েছি আর এই যে দেখো এই যে বালিশের কভার ওই যে সেদিনকে দেখিয়েছিলাম ভিডিওতে এই যে কি সুন্দর হয়েছে দেখো এই যে বাবুর দুটো খুব সুন্দর লাগছে আর ইয়েলো কালার আছে আর সাদা আছে হলুদ আর সাদা ভীষণ সুন্দর লাগছে এটা বাবু আর একটাও আছে ওটা পরে দেখিয়ে দেবো এই যে এইটা দুটো নিয়েছি আর বাবুরটা একটা নিয়েছি তো এই কালারের আর একটা বাবুর জন্য মানে সেম নিয়ে নেবো কারণ ওই একটা ইউজ করলে আবার সেই নষ্ট হয়ে যাবে তো এটা একটা আছে আর একটা আছে ওটা দূরে রেখেছি ওটা আর দেখাচ্ছি না পরে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো আর গরম লাগছে শাড়িটাও চেঞ্জ করবো আর ভালো লাগছে না এখন তোমার বাজে 8:15 বাজে ভাতটাও যাবো হবে তো চলো এরই সাথে আজকের ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো
টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।